spiciness? High. Spiciness high. First আর লাঞ্চের কম্বিনেশনটাকে ব্রাঞ্চ বলা যায় এটা তো জানি কিন্তু লাঞ্চ আর ডিনারের কম্বিনেশন লাডি দুইটা দেখলা দেখলা নদী আছে পাহাড় আছে আছে খাওয়া দাওয়া নদী আছে পাহাড় আছে আছে খাওয়া দাওয়া আমরা তো শুধু রেস্টুরেন্ট আর ক্যাফে যাই আমরা তো শুধু রেস্টুরেন্ট আর ক্যাফে যাই কিন্তু পাই না তোর্ষা নদীর হাওয়া অনুভবিয়া তোমারি হি রঞ্জনা কি সন্ধিয়ার খেমে খাই মন ও জাগরিণিকা তোমারি আগমন জোনাকি আকাশ তোমলে মন হরতর প্রতিটো সন্ধিয়া এটা হচ্ছে রেস্টুরেন্টের ব্যাক সাইডটা মানে পিছনের পোর্শনটা তোমরা রেস্টুরেন্টে তো এনজয় করবে সাথে এখানকার অ্যামেজিং ভিউ প্রায় নদী আছে পাহাড় আছে আর কি চাই মানে ফিলটাই আলাদা শুধুমাত্র এখানে আসা না মানে খাওয়া না খাবো তো অবশ্যই গিলবো তো অবশ্যই কিন্তু তার সাথে নেচারটাকে এনজয় করবো স্বর্গ বস স্বর্গ উত্তরবঙ্গ না একটা আলাদা জায়গা মানে ফিল নেওয়ার নেচার ফিল নেওয়ার একটা আলাদা জায়গা হয়ে গেছে আমরা যখন ময়নাগুড়ি রেলগেটটা পার করছিলাম যাওয়ার সময় তখন এটা আমার চোখে পড়ে আর তখনই টুক করে রেকর্ড করে নিই দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি সেরা বস এইখান দিয়ে নামবা কি করে তুমি তুমি এমপি যা লদুর তোমার নাম তো বুলু বুলু কি বলবো আমি তুমি বুলু খাটোলা আমারই তো নামতে ভয় লাগতেছে তুমি আগে আগে এক এক করে যাও না 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 অত সহজ না তুমি তাহলে আগে আমি যাচ্ছি তোমাকে ধরে ধরে আমি নাম নো ফ্যাক্টস শিট I never take doubt as a lesson I never second guess it Take negativity and reject it I got my mind blind to rejection So I'll be just fine Don't be wasting any time with discretion I run this campaign like I'm running an election I pop this champagne like we're not in a recession I feel no damn pain I'm you দেখো এখানকার নদীর সাথে পাহাড়ের যে কম্বিনেশনটা মানে এটা হচ্ছে চিলি চিকেনের সাথে ফ্রাইড রাইসের কম্বিনেশন মানে একটা ডেডলি কম্বিনেশন যেটা টেস্ট ওয়াইজ তো ঠিক মানে নেচারে যদি এনজয় করতে চাও যারা নেচার লাভার আছো তাদের জন্য বস অ্যাবসলিউটলি পারফেক্ট প্লেসের মধ্যে এটা একটা এখানে সবই ঠিক কিন্তু এই প্লেসটাতে মানে আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এই প্লেসটা একটু আস্তে আস্তে কেমনটা বন্ধ আসছে মানে ওই পাখি পাখি উঠছে এখানে নোংরা টোংরা ফেলে যেত দেখো ভাই নেচারে আসছো নেচার এনজয় করো না কেন নেচারটাকে নোংরা করছো এটা আমার একটা সাজেশন ছোটো সাজেশন ট্রাভেল আনকাটের একটু যদি তোমরা আসো নোংরা ফোংরা করো না ভাই যা খাওয়া দাওয়া করবে ওখানে গিয়ে করো ওখানে সব পাওয়া যায় মানে টান্টু থেকে শুরু করে সবই পাবে নাম জানি না তোর আর রাত জানি না ভোর মন যায় রে চলে যায় প্রেম জানিয়ে হাল মেলাবি আয় প্রবলেমটা হচ্ছে এখানে কোনো চ্যাপ্টা পাথর পাচ্ছি না চ্যাপ্টা পাথর ফাটে আমি দেখাই তো আমার কিরাম ড্রপ খাটে হয়ে গেছে কই বাদ নেই দুইটা দেখলা দেখলা পারবা না এগুলা না তোমার দ্বারা সম্ভব না আবার দুইটা তিনটা হচ্ছে না তিনটা হবে ও না আর একটু গোল টাইপের পাত হচ্ছে এটা গোল না এটা লম্বা একটুর জন্য স্লাইড একটুর জন্য মিস হয়ে গেছে একটুর জন্য এই যে কটেজ টাইপ জায়গাগুলো এখানে আর কি বসে খাওয়ার ব্যবস্থা এটাই হলো রেস্টুরেন্টটা
এখানে খাওয়ার খেতে খেতে যদি খাওয়ারে ধরো নুন কম হয় বা চায়ের চিনিও কম হয় তাও কোনো মানে ফারাক পড়বে না আর কি। নেচারের সাথে খাওয়ারের এনজয়মেন্ট আলাদা লেভেলের হবে। দেখা যাক, এখন বাঙালি যেখানেই যায় সেখানেই প্রথম জিনিস একটাই প্রেফার করে, সেটা হচ্ছে বিরিয়ানি। আমিও তার কোনো ব্যতিক্রম না, সেম জিনিস আমিও বিরিয়ানি দিয়েই স্টার্ট করব আজকের লাঞ্চটা। লাঞ্চ করতে করতে আমাদের অলমোস্ট টাইম হয়ে গেছে এখন ঘড়িতে 4টা, এটা লাঞ্চ বলা চলে না। লাঞ্চ আর ডিনারের কম্বিনেশনটাকে কি বলা যায়? আগে ব্রেকফাস্ট আর লাঞ্চের কম্বিনেশনটাকে ব্রাঞ্চ বলা যায়, এটা তো জানি, কিন্তু লাঞ্চ আর ডিনারের কম্বিনেশনকে লাডি এরকম বলে দেওয়া যায় আর কি। দেখা যাক বিরিয়ানিটা দেখে, লুক ওয়াইজ তো দেখে ভাই হেভি স্পাইসি টাইপের বিরিয়ানি মনে হচ্ছে, টেস্ট ওয়াইজ কীরকম হবে জানি না, সেটা মুখে গ্রাস নেওয়ার পরই বলা যাবে যে টেস্ট ওয়াইজ কীরকম। হিয়ার উই গো। বিরিয়ানিতে স্পাইসিনেসটা প্রচুর, বিরিয়ানির যে অ্যারোমা সেটা নেই কিন্তু, এটা কিন্তু নেই। এরপরে আমি বাটার নান আর একটা তড়কা নিয়েছি, সেটাও ট্রাই করব। ওদিক থেকে আর একজনের মুখে হাসি দেখা যাচ্ছে, কারণ ওর ভাগের খাবারটা আমিও খাবো। মাংসের পিস 220 টাকা একটা বিরিয়ানি। দেখো একটা বিরিয়ানি যদি তোমরা নিয়ে নাও তাহলে কিন্তু দুজন এনাফ, সাফিসিয়েন্ট। আর চিকেন বেশ সফট, চিকেন সফট প্রচণ্ডই স্পাইসি। আর বলছি কিন্তু এটা কিন্তু বিরিয়ানির মতো সেই ফিলটা পাবে না, মানে পোলাও মাংস মিক্সড ফ্রাইড রাইস ওরকম টাইপের টেস্ট, খেতে ভালো, অ্যাভারেজ বলতে পারো, বিরিয়ানির মতো ফিল নেই, বস চালিয়ে দিতে পারো বিরিয়ানির নাম করে আর কি। যাই হোক, নান দিয়ে ইয়েটা খাই, তোমার ডাল ফ্রাই যেটা আজকে ডাল তড়কা, এটা তো ওভার স্পাইসি, মানে পুরো ঠোঁট গুলো জ্বলছে একদম এরকম এরকম। এটা টেস্ট করে দেখা যাক, হাউস দ্য টেস্ট। এটা ভালোই খেতে, নানটা যেহেতু অনেক লেটে খাচ্ছি তাই একটু চিবড়ে চিবড়ে মনে হচ্ছে, এটা ভালো খেতে। দেখো প্রাইস ওয়াইজ যদি বলো প্রাইসটা কিন্তু বেশ হাই, এরকম প্লেসে হয়তো প্রাইসটা হাই হতে পারে, যে ওদের যে আনার একটা ব্যাপার থাকে এই জায়গাটাতে প্লেসটাতে নিয়ে আসা। প্লেসটা স্টার্ট হয়েছিল তোমার কোভিডের সময়, চলছে মোটামুটি 1 বছরটা কিন্তু এখানে অনেকটাই। এই যে এখন সন্ধ্যা হয়ে আসছে, আমরা লাঞ্চটা সারছি, এখনও কিন্তু লোক এসেই যাচ্ছে এসেই যাচ্ছে। রাতের ভিউটাও মনে হয় অ্যাম্বিয়েন্সটা আরও দুর্দান্ত লেভেলের হবে, দেখা যাক রাত অবধি যদি যদি থাকি গিলি। এই মুহূর্তে আমরা ভিডিওর অন্তিম পার্টে চলে এসেছি। দেখো ভাই এখানে আসে এসে আর কি তোমরা নেচারটাকে যেমন এনজয় করবে সেরকম খাওয়া দাওয়া করে, মানে একটা ট্যুর করার জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন হচ্ছে তোরসা রিভার সাইড ক্যাফে। তো এটা আসার যে পথ সেটা আমি গুগল ম্যাপে লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে চলে যাবে। আমি আর মুখ দিয়ে বলে দিতে পারবো না এটা এটা, নাহলে আবার সবাই বলবে যে ডিসক্রিপশানে দেখাচ্ছে, মানে জায়গার অ্যাড্রেসটা ঠিকমতো ডেসক্রাইব করছি না। বাই দ্য ওয়ে এখন সূর্য অস্ত চলে গেছে, তারপরে বিউটিটা আলাদাই, এখন লাইট জ্বলবে, যদি যদি পারি তো দেখাবো, আর যদি না পারি তাহলে বাড়ি চলে যাবো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, মানে নতুন কোনো ব্লগে। ততদিন টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, এই পৃথিবীতে সুস্থ থাকাটা খুব ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ যেন টাটা বাই বাই। হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভাই, 3000 সাবস্ক্রাইবারটা ডিসেম্বর মাসের মধ্যে কমপ্লিট হওয়া চাই, মানে আমি এক্সপেক্ট করছি। আর তোমাদের কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাতে হবে যে ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো, ওপিনিয়নটা মাস্ট বি নিডেড। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, থেকে ততক্ষণ যেন টাটা বাই বাই।